ক্রাফটের বাংলা আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন কদিন আগেই আপনাদের বলেছিলাম যে আমার পার্সোনাল লাইফে প্রচুর চেঞ্জেস আসছে আর সেইগুলো আমার চ্যানেলে রিফ্লেক্টেড হবেও সো আজকের ভিডিওটা ধরে নিতে পারেন সেই চেঞ্জেরই একটি পার্ট ভিডিওটা যখন আমি শ্যুট করছি তখন আমি অ্যাকচুয়ালি আই এম কাউন্টিং ডেজ টু গেট ম্যারিড আই এম আই উইল বি টাইং দ্য নট ভ্যারি সুন সো এখন তত্ত্ব সাজানোর পর্যায়ে চলছে আর তত্ত্ব সাজানোটা খুবই মজার একটি অভিজ্ঞতা আপনারা সবাই জানেন তো আমি যখন আমার নিজের বিয়ের তত্ত্ব সাজাতে বসলাম আমি ভাবলাম যে এই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি কী কী টিপস শিখলাম যেগুলো আপনাদের কাজে লাগবে সেগুলো আমি এনলিস্ট করে রেখেছি গ্র্যাজুয়ালি আমি সেগুলো নানা ভিডিওস করে আপনাদের জানাবো কারণ আমি প্রমিস করেছি আপনাদের যে আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা ভিডিও উইকে দেওয়ার সো আজকের যে ভিডিওটা সেটা আমি ইউটিউবে পাইনি এখন অবধি বাংলায় তো পাইনি ইংলিশেও সেরকম দেখিনি সেই ভিডিওটার টপিক হচ্ছে তত্ত্ব সাজানোর জন্য আপনার কি কি দরকার তত্ত্ব সাজানোটা বিয়ের একটি ইন্টিগ্রাল পার্ট আমরা অনেকেই সময় এবং পরিশ্রম থেকে বিরত থাকতে আই মিন সময়ের অপচয় আর পরিশ্রম থেকে বিরত থাকতে আমরা তত্ত্ব ডেকোরেটার যারা থাকেন প্রফেশনাল তাদের দিয়ে তত্ত্ব সাজাই সেগুলো তো খুবই ভালো হয় কিন্তু আমি পার্সোনালি সাজাতে গিয়ে যা দেখছি খুব ভালো লাগছে খুব মজা লাগছে সো সেই জন্য আমি ডিসাইড করেছি যতগুলো তত্ত্বের ট্রে আছে আমি সাজাব আর সেইগুলো সাজাতে আমি যা যা জিনিস ইউজ করেছি সেইগুলোর একটা কম্প্রিহেন্সিভ লিস্ট আমি দেওয়ার আপনাদের চেষ্টা করছি এই ভিডিওতে তাতে আপনাদের আমি অনেস্টলি বিলিভ করি যে আপনাদের প্রচুর উপকারে এটা লাগবে কারণ এই ধরনের ভিডিও আপনারা খুঁজে দেখতে পারেন ইন্টারনেটে কোথাও নেই ইউটিউবে তো নেই আর কোনো ল্যাঙ্গুয়েজে নেই নানা ধরনের জিনিসপত্র পাবেন কিন্তু এরকম একটা কম্প্রিহেন্সিভ লিস্ট স্পেশালি আমাদের বাঙালিদের বিয়ের তত্ত্ব ডেকোরেশনের জন্য পাবেন না অ্যাটলিস্ট আমি প্রথম এই ভিডিওটা তৈরি করছি আশা করছি এরপরে আরও অনেকেই অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স এই ধরনের লিস্ট তৈরি করবেন ঠিক আছে তো প্লিজ স্টে উইথ মি আর আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা আর আর কি কি ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান আমাকে অবশ্যই নিচে জানাবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন সময় নষ্ট না করে আমি আমার লিস্টে ডাইরেক্টলি চলে যাচ্ছি প্রথমেই শুরু করছি স্টেশনারি দিয়ে স্টেশনারি ছাড়া কিন্তু কোনো রকমের ডেকোরেশন শুরু করাটা একটু ডিফিকাল্ট অ্যাটলিস্ট কোনো না কোনো স্টেশনারি জিনিস আপনাদের লাগবেই তো তত ডেকোরেশনের জন্য আমি যা যা ইউজ করছি সেগুলো আপনাদের আমি এক এক করে দেখাচ্ছি প্রথমেই লাগবে একটা ভালো স্ট্রং কাচি হ্যাঁ এটা লোকাল দোকান থেকে কেনা অ্যামাজনেও ভালো ভালো কাচি পাওয়া যায় তো সেইগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনার ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করবেন একটি ভালো স্ট্রং কাচি একটু হেভি বিল্ডে যাতে শক্ত কোনো মেটেরিয়াল কাটার থাকলে কাটা যায় একটা গ্লু স্টিক বা ফেভিকল আপনারা ইউজ করতে পারেন অবশ্যই একটি স্কেল একটি ছোট কাছে যাতে ছোট ছোট জিনিসগুলো কেটে ডিটেলিং দিতে সুবিধা হয় একটি পেন্সিল আর অবশ্যই সেলোটেপ যত চওড়া হবে তত ভালো হবে আর সেলোটেপগুলো কিন্তু স্ট্রং হতে হবে একটু দোকানে দেখে নেবেন যে সেলোটেপগুলোর অ্যাধেশন পাওয়ারটা কতটা হ্যাঁ এরকম অনেক সেলোটেপ পাওয়া যায় দেখতে খুবই স্ট্রং কিন্তু ভেতরে আঠা একদমই নেই টেপটা খুব স্ট্রং হতে হবে আর সব থেকে কাজের জিনিস যেটা আমার এখনও অবধি লেগেছে সেটা হচ্ছে এই জিনিসটা এটাকে টু ওয়ে স্টিকিং টেপ বলে সব স্টেশনারি দোকানে মোটামুটি এখন পাওয়া যায় না পাওয়া গেলে অনলাইন তো আছেই আমি সব লিঙ্কস নিচে ডেসক্রিপশনে খুঁজে খুঁজে দিয়ে দেবো এইগুলো কি এগুলো এমন একটি টেপ যেটা দুদিকে আঠা আছে তাই বলে টু ওয়ে স্টিকিং টেপ ওপরেও আঠা থাকে আঠাটা এরকম একটা কাগজের লেয়ার দিয়ে ঢাকা থাকে এটাকে পিল করে বার করে নেওয়া যায় আর এই স্টিকিং টেপটা ভেতর দিকেও আঠা থাকে তো এইগুলো দিয়ে খুব হেল্পফুল কাজকর্ম করা যায় ডে টু ডে লাইফেও করা যায় আর এগুলোতে আঠা খুব স্ট্রং থাকে কিন্তু আর তত্ত্ব ডেকোরেশনে তো খুবই ভালো ভালো কাজে এটা আসে তো স্টেশনারি জিনিসগুলোতে এই এই জিনিসগুলো আপনারা রাখতে পারেন যেই জিনিসটা আপনাদের অবশ্যই লাগবে যেটা ছাড়া ওয়েডিং ট্রুসো ট্রে বা তত্ত্ব ট্রে ডেকোরেশন হবেই না সেটা হচ্ছে ট্রে আমি দু ধরনের ট্রে আপনাদের দেখাচ্ছি এটা একদম বেসিক টাইপের ট্রে হ্যাঁ এটা তিনটে কালার তিন চার রকমের কালার অনেক কালার হয় ইনফ্যাক্ট একটা গোল্ডেন আছে আমার কাছে রেড আছে সিলভার আছে ব্লুটা আমি অলরেডি ইউজ করে ফেলেছি তো এরকম নানা কালারের আপনারা মিলিয়ে মিশিয়ে কিনতে পারেন এটা একটা টাইপ আরেকটা টাইপ হচ্ছে আরেকটু ভালো ধরনের হ্যাঁ মানে এরকম ডিটেলিং দেওয়া আছে এরকম কালার কম্বিনেশনে পাওয়া যায় দেখলে একটু বেশি ঝকমকে মনে হয় জানি কিন্তু বিয়েবাড়িতে সব কিছুই একটু ঝকমকে থাকে তো আর তার মধ্যে এই তত্ত্বগুলো যখন যায় বিয়েবাড়িতে এগুলো অনেকে ডিসপ্লেতে রাখেন তখন এরকম চকচকে বক্স না হলে না জিনিসটা ফোটে না তো তাই জন্য এরকম বক্স পাওয়া যায় এরকম বক্স আপনারা নিজেরা বানাতেও পারেন আবার কিনতেও পারেন নানা ধরনের স্টাইলের বক্স পাওয়া যায় শুধু যে রেক্ট্যাঙ্গুলার শেপের পাওয়া যায় সেটা না গোল হয় হার্ট শেপ হয় অনেক ধরনের শেপ হয় আর এটা আরেকটা কালার কম্বিনেশন দেখুন আমার হাতের কাছে ছিল তাই দেখালাম অনেক মেটেরিয়ালেরও বক্স হয় আজকাল অনেকে গিফট বেতের গিফট বাস্কেটের মধ্যে তত্ত্ব সাজিয়ে দেয় আমার পয়েন্ট একটাই তত্ত্ব তো একটা দুটো যায় না ধরুন কুড়িটা মিনিমাম তো যায় তার বেশিও অনেক সময় যায় ডিপেন্ডিং যে কজন সদস্য আছেন বাড়িতে নতুন পরিবারে এবার একটা দুটো ধরুন বাস্কেট আপনি বেতের কিনলেন সেগুলো পরবর্তী ক্ষেত্রে কাজে লেগে যায় একটা দুটো তিনটে চারটে এরকম করে কাজে লেগে যায় কিন্তু তিরিশখানা বেতের বাস্কেট কোন কাজে লাগে আমি জানি না হ্যাঁ মানে অ্যাটলিস্ট আমি কখনো শুনিনি এরকম আশেপাশে যাদের অনুষ্ঠানে দেখেছি যে পরবর্তী ক্ষেত্রে সেগুলো কোনো কাজে এসছে মানে একটা দুটোর বেশি কাজে এগুলো আসে না ফ্রুট বাস্কেট হিসেবে লোকে ইউজ করে আর মোস্ট অফ দ্য টাইম এগুলো ময়লার গাড়িতে ডাম্প হতে দেখা যায় তো আমার সবসময় চেষ্টা থাকে জিনিস রিসাইকেল করে সেটাকে সুন্দর একটা রূপ দেওয়া আর সবসময় আমি সেটা চেষ্টা করি কারণ এই ওয়েডিং পারপাসে প্রচুর প্রচুর ওয়েস্টেজ হয় সেটা আপনারা সবাই জানেন এটা একটা ওপেন সিক্রেট আর অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমাদের উচিত এই ওয়েস্টেজটা যতটা সম্ভব কম করার চেষ্টা করা অ্যাটলিস্ট এটা আমার পার্সোনাল বিলিফ এইগুলো একদম না করতে পারলে হয়তো সব থেকে বেস্ট হয় কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা থাকে তো সেই জন্য আর কি যেটা যেটুকু না করলেই নয় সেইটুকু মেনটেন করেই যতটা ডেকোরেশন এটসেট্রা করা যায় তো আমি যে ট্রেগুলো দেখালাম সেগুলোর বেসগুলো হচ্ছে পিসবোর্ড হ্যাঁ আর ইউজুয়ালি এই যে পিসবোর্ডগুলো ওই কাবাড়ির দোকানে বিক্রি হয় না সেই পিসবোর্ডগুলোকেই আবার রিসাইকেল করে ভালো করে তৈরি করে সেগুলো দিয়ে এই ট্রেগুলো তৈরি করা হয় অনেক সময় তো বেসিক্যালি আমরা এখানে যে ট্রেগুলো ইউজ করবো ওই সিঙ্গল ইউজ ট্রেগুলো সেগুলো ইউজের পরে ডাস্টবিনেই তো যায় তো ডাস্টবিন থেকে সেগ্রিগেট হয়ে সেগুলো আবার রিসাইকেলড হয়ে যায় তো দ্য থিং ইজ যতটা সম্ভব ওয়েস্ট কম জেনারেট করা যায় ততটা ভালো তো সেই জন্য আমি এই সিঙ্গল ইউজ ট্রেগুলো ইউজ করেছি গায়ে তো খুব লাগে যে এগুলো একদিন ইউজ করার পরে নষ্ট হয়ে যাবে বাট দেন সামথিং ইজ বেটার দ্যান নাথিং সো আমি সবসময় এই ট্রেগুলোই প্রেফার করি এই জিনিসগুলোর দাম এটসেট্রা কতটা কি সেগুলো নিয়ে আমি আলাদা একটা টিপসের সিরিজ আমি করবো ঠিক করেছি ভিডিও রাদার আপনারা আমার টিপসগুলো খুবই অ্যাপ্রিসিয়েট করেন অন্যান্য টপিক্সের ওপর তো সেই জন্য আমি আলাদা করে ওই টিপসটা বানাবো বলে আমি এখানে দামের উল্লেখ করছি না কিন্তু সেকেন্ড যে ইম্পর্ট্যান্ট জিনিসটা আপনাদের লাগবে সেটা হচ্ছে ট্রে কি ধরনের ট্রে আপনি কিনবেন সেটা আপনার বাজেট এর ওপর ডিপেন্ড করছে এটা একদম বেসিক বেসিক দুটো টাইপ আপনাকে দেখালাম আমি এই ট্রে দিয়েই সমস্ত কাজকর্ম করেছি আর আপনার বাজেট অনুযায়ী আপনি ফ্যান্সি ট্রে নিতে পারেন আপনি কাঠের বানানো ট্রে নিতে পারেন আপনি বেতের বানানো বাস্কেটের মধ্যে নানা রকম ডিজাইন করতে পারেন তো সেটা আপনার প্রেফারেন্স আমার কাছে এইগুলোই একদম ঠিক আছে যে ক্যাটাগরিটা আপনাদের এখন আমি দেখাবো সেটা আমার ফেভারিট ক্যাটাগরি কারণ এখানে যে জিনিসগুলো আছে সেগুলো সব ডেকোরেশন করার জিনিস আর যতটা সম্ভব চেষ্টা করেছি মিনিমালিস্টিক ডিজাইন রাখার কারণ খুব বেশি গডি খুব বেশি ক্যাটক্যাটের ডিজাইন আমার নিজের পছন্দ না আর আমি ওইভাবে কোথাও কোনোরকম ডেকোরেশন্স করিও না সো সেই জন্যই কিছু বেসিক জিনিস যেগুলো না হলেই নয় তত্ত্ব সাজানোর জন্য সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিই যেগুলো আমি পার্সোনালি ব্যবহার করেছি হ্যাঁ প্রথমেই আসছি সেলোফেন পেপারে সেলোফেন পেপার আপনারা সবাই জানেন একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক শিটের মতো হয় যেটা দিয়ে আমরা কোনো জিনিসকে ঢাকতে পারি আর ইউজুয়ালি তত্ত্ব ট্রেতে কি করা হয় তত্ত্ব ট্রেয়ের মধ্যে ধরুন শাড়ি বা অন্য কোনো জিনিস আপনি সাজালেন তারপরে তার উপর সেলোফিন পেপার ভালো করে জড়িয়ে আটকে দেওয়া হয় কারণ এটার অনেক ইউজ আছে প্রথম কথা হাতে হাতে লেগে গিফটগুলো নোংরা হয়ে যাবে না দ্বিতীয়ত যখন তত্ত্বর ট্রেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে ট্রে থেকে তত্ত্বর জিনিসটা পড়ে যাবে না আর তৃতীয়ত রকম জিনিসটার মধ্যে ড্যামেজ হবে না এইগুলো হচ্ছে কারণ সো প্লেন সেলোফিন পেপার অনেক ধরনের হয় কালার সেলোফিন পেপার পাওয়া যায় আগেকার দিনে আমরা প্রচুর দেখেছি হ্যাঁ লাল নীল সবুজ হলুদ কালারের সেলোফেন পেপার পাওয়া যায় সেগুলো দিয়ে ট্রে ঢাকা হয় কিন্তু এখনকার দিনে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু আলাদা সেগুলো সবই ট্রান্সপারেন্ট কিন্তু তার মধ্যে নানা ধরনের ডিটেলিং আছে প্রথম যে সেলোফেন পেপারটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই রকম সেলোফেন পেপার আই থিঙ্ক আপনারা প্যাটার্নটা বুঝতে পারছেন এরকম পুরো পেপারটা ট্রান্সপারেন্ট তার মধ্যে এরকম পিঙ্ক প্যাটার্নস আছে খুব সুন্দর লেগেছে এগুলো খুবই মিনিমালিস্টিক ডিজাইনের সেলোফেন পেপার আর এইগুলো চেয়ের ওপর সাজালে ট্রেটার লুকটাই চেঞ্জ হয়ে যায় এত সিম্পল এগুলো কিন্তু এত ইউনিক যে আপনার মানে এক দেখাতেই ভালো লেগে যাবে নানা ধরনের প্রিন্ট পাওয়া যায় আমি চার ধরনের প্রিন্ট কিনেছি সেকেন্ড প্রিন্টটা হচ্ছে এরকম আপনি দেখুন হালকা ল্যাভেন্ডার কালার দিয়ে গোলাপ করা হ্যাঁ এগুলো স্টেশনারি দোকানে ইজিলি পাওয়া যায় যদি না পান স্টেশনারি দোকানে ফুলের তোড়া যেখানে তৈরি হয় সেইখানে খোঁজ করতে পারেন কারণ ফুলের বুকেগুলো আজকাল এই প্রিন্টেড সেলোফিন পেপার দিয়েই তৈরি হয় তো আপনারা এই প্রিন্টেড সেলোফেন পেপার ফুলের দোকানে পেয়ে যেতে পারেন যদি স্টেশনারি দোকানে না পান দুটো প্যাটার্ন দেখালাম তিন নম্বর প্যাটার্নটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তিন নম্বর প্যাটার্নটা খুব সিম্পল হ্যাঁ দেখ গডি তো সবাই করতে পারে কিন্তু সিম্পল কজন করতে পারে সেটাই হচ্ছে আমার কথা সো এটা হচ্ছে একটা সিম্পল প্যাটার্নের সেলোফেন পেপার হোয়াইট প্রিন্ট করা খুব সুন্দর লাগে দেখতে চেয়ের ওপর দিলে আমি আপনাদের এক্সাম্পল দেখাবো ফোর্থ যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে এরকম দেখুন ছোটো ছোটো হার্টের মোটিভ করা আছে সেলোফেন পেপারের ওপর এগুলো এত সুন্দর মানে আমার নিজের পার্সোনালি এগুলো এত পছন্দ হয়েছে যাকে আমি পাই তাকে রেকমেন্ড করি এগুলো কিনতে এগুলো সত্যি পুরো সেলোফেন পেপার এর কনসেপ্টটাই পাল্টে দেয় আরও যেটা আপনারা কিনতে পারেন সেটা হচ্ছে এই ধরনের র্যাপিং পেপার হ্যাঁ দেখুন দুটো প্যাটার্ন আছে একটা এই প্যাটার্ন আর একটা হচ্ছে এরকম ডট প্যাটার্ন এইগুলো হচ্ছে ম্যাট ফিনিশের র্যাপিং পেপার দেখুন মাঝখানে মাঝখানে গ্লসি আর বেসিক্যালি ব্যাপারটা পুরোটাই ম্যাট আর এটার কোয়ালিটি কিন্তু অনেকটা মোটা নর্মাল আমাদের যে র্যাপিং পেপার হয় সেগুলো হয় এরকম এরকম ফ্লিমজি আর গ্লসি কিন্তু এইটা আর এইটার মধ্যে কিন্তু তফাত আছে এইটার মধ্যে এইগুলো আপনাদের কোন কাজে লাগবে অনেক সময় আমরা যেই সাইজের জিনিস বা গিফট কিনেছি সেটার সাইজের ট্রে পাওয়া যায় না তখন মোটা কার্ডবোর্ড ইউজ করে ইজিলি তত্ত্বের ট্রে তৈরি করে নেওয়া যায় আর সেই ট্রেগুলোর বেস হিসেবে এই সেলোফেন পেপারগুলো খুব খুব কাজে আসে সো এইগুলো অবশ্যই আপনার কেনা দরকার যদি এরকম কোনো আইডিয়া আপনার মাথায় থাকে আর কাস্টমাইজ করার ট্রে তো ব্যাপারই আলাদা ওটার মানে কি বলবো আপনার অ্যাপ্রিসিয়েশনই আলাদা আপনি পাবেন যদি কাস্টমাইজড ট্রে আপনারা তৈরি করেন সো তার জন্য গেল পেপার এগুলো গেল কাগজ তারপরে আসি ডেকোরেটিভ আইটেমে ডেকোরেটিভ আইটেমের মধ্যে এইগুলো কিনতে পারেন এগুলো হচ্ছে ফেব্রিক ফ্লাওয়ার্স বলে এগুলোকে হ্যাঁ গোলাপ ফুল কিনেছি এগুলো এক ধরনের রিবন দিয়ে তৈরি করা হয় সেলাই করা গোলাপ ফুল পঞ্চাশটা তিরিশটার প্যাকেটে পাওয়া যায় আরও ছোটো ছোটো ফুল হয় আরও বড় ফুল হয় সো আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি কিনতে পারেন এগুলো আমি কিনেছি কাপড়ের আরও অনেক ধরনের ফুল হয় অনলাইন পাওয়া যায় অনলাইন দাম অনেকটা বেশি লোকাল মার্কেটসে খোঁজ করুন যেখানে এসব তত্ত্ব ডেকোরেশনের জিনিসপত্র আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র পাওয়া যায় সেখানে এগুলো ইজিলি আপনারা পেয়ে যাবেন এটা গেল একটা ডেকোরেটিভ আইটেম আরেকটা আইটেম যেটার জন্য আমি ইন্টারনেটকে ধন্যবাদ না দিয়ে পারি না সেটা হচ্ছে এই জিনিসগুলো এগুলো কি আপনাদের বলে দিচ্ছি এইগুলোকে বলে গ্লিটার ফোম শিট এর ওপর এরকম গ্লিটার দেওয়া থাকে এরকম শিটস পাওয়া যায় আবার এরকম প্লেন শিটও পাওয়া যায় ফোমের শুধু এই এক কালারের শিট পাওয়া যায় কোনো গ্লিটার থাকে না আর দু ধরনের শিট পাওয়া যায় প্রথম কথা এক ধরনের শীত থাকে ফ্লোমের গ্লিটারের যেটার মধ্যে আঠা থাকে আর সেকেন্ড ধরনের যে মানে শিট যেমন এটা এটায় কোনো আঠা থাকে না এগুলো প্রথম আমি ইন্টারনেটেই দেখি নানারকম ক্রাফট ভিডিওজে এগুলো ব্যবহার করা হয় আর লাকিলি এখন এগুলো আমাদের এখানে দোকানে পাওয়া যায় কলকাতায় পাওয়া যায় নানা জায়গায় পাওয়া যায় সো এগুলো খুঁজতে আমার অসুবিধা হয়নি আর এগুলো দিয়ে আমি কি বানিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই এই ধরনের ফুল আমি এগুলো দিয়ে বানিয়েছি অনেকগুলো কালারের আমি যে প্যাকেটটা দেখালাম সেটায় দশটার সেট আসে দশটা দশ রকম কালার হুম মানে প্যাক অফ টেন এক একটা কালারের একটা করে শীত এই ফুল আর একটা আমি বানিয়েছি হুম এটা আরেকটা সুন্দর কালার ভায়োলেট সো এই ফুলগুলো খুব সুন্দরভাবে এই শিট কেটে বানানো যায় আপনারা যদি চান আমি এটার টিউটোরিয়াল আপনাদের দেখিয়ে দেব আপনারা নিচে কমেন্টস করে জানাবেন যে আপনারা এটার টিউটোরিয়াল দেখতে চান আরেকটা ধরনের শিটের ফুল বানানো যায় সেটা হচ্ছে এইটা মানে দেখলে প্রথমে কেউ বিশ্বাস করবে না যে এই শিট দিয়ে এগুলো করা যায় কিন্তু এগুলো খুবই সহজ এটা সেলাই করে করা আর মাঝখানে আমি একটা পুঁথি আটকে দিয়ে একটা ডিটেলিং দিয়েছি সো এই ধরনের জিনিসপত্রগুলো ফোম শিট দিয়ে তৈরি করা যায় তাছাড়া যদি আপনি রিসাইকেলে খুব বেশি বড় ফ্যান হন তাহলে আপনি এরকম পেস্তা শেল দিয়ে এই ধরনের ফুল বানিয়ে তারপরে কালার করে নিতে পারেন আমি এগুলো পিস্তার যে শেল হয় সেইগুলো দিয়ে বানিয়েছি আরেকটা আপনাদের দেখাই যেটা রং না করা এই রকম এই যে এটা কালার করা এটা কালার না করা সো পিস্তা শেল দিয়ে খুব সুন্দরভাবে এই ধরনের ফুল তৈরি করে মাঝখানে মাঝখানে ফিলার্স হিসেবে ট্রেতে দেওয়া যায় আরও যেগুলোর অপশন আপনাদের দেখাতে পারি সেটা হচ্ছে এইগুলো এইগুলো হচ্ছে এক কার্টন দিয়ে বানানো গোলাপ এটা এক ধরনের ফুল এটা আরেক ধরনের ফুল সো এরকম ডিফারেন্ট ধরনের ফ্লাওয়ার্স এক কার্টন দিয়ে বানানো যায় এগুলো টিউটোরিয়াল চাইলে আমাকে নিচে কমেন্টসে জানাবেন আমি আপনাদের দেখিয়ে দেব এটা গেল ফুলের গল্প আরও অনেক ধরনের ফিলার্স পাওয়া যায় ওই থার্মোকল বলসগুলো আমার একদম পছন্দ না আমি ওগুলো কিনিনি আর সেই জন্য আমি এইগুলো দেখালাম থার্ড যে ইম্পর্টেন্ট জিনিস দিয়ে আপনি আপনাদের ইউনো ডেকোরেশন ফিনিশ করতে পারেন সেটা হচ্ছে রিবন এইগুলো হচ্ছে রিবন এই রিবন এটা হচ্ছে বড় সাইজ আর এগুলো হচ্ছে ছোট সাইজ এগুলোর কাজ কি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতেই পাচ্ছেন সাইজ অনেক বড় খুললে এতটা বড় হয় আর এইগুলোকে দিয়ে কি করা হয় এইগুলোকে দিয়ে এই ভেতরে এটাকে টেনে না এরম করে টেনে এটাকে দিয়ে এরকম বো বানানো যায় যেগুলো তত্ত্বের ট্রের ওপর আপনি ইজিলি বসিয়ে দিতে পারবেন বোটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা বড় এগুলো হচ্ছে বড় রিবন তাই জন্য বোটা এত বড় হয়েছে আর ছোট রিবন যেগুলো যেগুলো এগুলো দেখালাম এগুলো দিয়ে আরও ছোট বউ হবে সো এই দুটো জিনিস আপনারা কিনে রাখতে পারেন এগুলো খুব কাজে আসে আর একদম খুব সিম্পল ডিজাইনের তত্ত্ব ট্রে ডেকোরেশন করলে এগুলো খুব সুন্দর দেখতে লাগে সো এটা হচ্ছে আমার ডেকোরেশনের আসপেক্টগুলো যেগুলো আপনাদের দেখালাম আর এরপরে আপনাদের আমি কয়েকটা তত্ত্ব ডেকোরেশন যেগুলো আমি করেছি দেখাবো আর লাস্ট যে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের রাখা উচিত সেটা সম্বন্ধেও বলবো লাস্ট যেই সাজেশনটা আপনাদের দেব সেটা হচ্ছে এই ধরনের কার্ডবোর্ডের বক্স যখনই পাবেন সেগুলো রেখে দেবেন এগুলো নানা কাজে আসে এই ধরনের কার্ডবোর্ডের বক্স তারপরে বাড়িতে যেই ধরনের গ্রোসারি আইটেমস আছে সেগুলোর এরকম যে কার্টেন্সগুলো হয় সেইগুলো এগুলো কাজে খুব আসে এগুলো পিসবোর্ড শক্তভক্ত পিসবোর্ডের বানানো হয় এগুলো কেটে নানা ধরনের শেপস বানানো যায় সো এইগুলো না লাস্ট মোমেন্টে খুব কাজে আসে তার জন্য আলাদা করে আর পিসবোর্ড কিনতে হয় না তাহলে আর এই যে যেমন যে বক্সগুলো দেখালাম সেরকমই একটা বক্স কেটে আমি এই জিনিসটা বানিয়েছি আমি বেশি এটা তেল করতে পারবো না নাহলে ফিলার্সগুলো ওপরে নিচে পড়ে যাবে আমি একটু দূরে সরে যাচ্ছি এতে আপনারা দেখতে পান একটা শাড়ি ভাঁজ করে আমি মাছ বানিয়েছি আর এই যে মাছের যে স্কেলগুলো দেখছেন আপনারা এই যে এই জিনিসগুলো এইগুলো হচ্ছে ওই যে পিসবোর্ডের বক্স দেখালাম সেইটা কেটে বানানো সেইটার ওপর র্যাপিং পেপার লাগিয়ে শেপ করে কেটে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে সো দেখলেন কতটা সিম্পল এই জিনিসগুলো অ্যাকিউমুলেট করা আর এখানে শুধু ডেকোরেটিভ আইটেমগুলোই ম্যাক্সিমাম আমি বাইরে থেকে কিনেছি হ্যাঁ আর অবভিয়াসলি ট্রে তো নিজে বানানো যায় আমি এখনও অব্দি সময় পাইনি নিজে বানানোর বলে আমি ট্রেগুলো কিনেছি আর অবভিয়াসলি ডেকোরেটিভ আইটেমসগুলো নিজে কিনেছি আর আপনাদের দেখালাম এই ধরনের জিনিস বাড়িতে থাকলে ডেকোরেটিভ আইটেম আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন এটা ইটস নো বিগ ডিল এক কার্টন দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল হয় বেসিক আইডিয়াটা আমি দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব রিসাইকেল করুন আর আরও আরেকটা জিনিস আপনাদের যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ইউজুয়ালি তত্ত্ব ডেকোরেশন বিয়ের দু তিন দিন আগের থেকে করা হয় সব আত্মীয় স্বজনরা মিলে একসাথে হই হুল্লোর করে করে কিন্তু সবসময় সেটা পসিবল হয় না সব সময় যে আপনার কাছে হেল্পিং হ্যান্ডস থাকবে সেটাও না আমার ক্ষেত্রেও তাই এখন বর্তমান পরিস্থিতি যা তাতে আমার যত রিলেটিভস তারা সব দূরে দূরে থাকেন তারা মানে ঠিক দিনের দিন অনুষ্ঠানটাই অ্যাটেন্ড করতে পারবেন এতদিন আগে থেকে এই পরিস্থিতির মধ্যে তারা অনেকেই বয়স্ক তাদের পক্ষে আসাটা ডিফিকাল্ট হয়ে যায় তাই হেল্পিং হ্যান্ড বলতে আমার বোনই আছে আর আমি আর আমরা দুজনেই খুব ক্রিয়েটিভ তো সেই জন্যেই আমরা এতটা এক্সট্রা এফার্ট দিয়ে এই জিনিসগুলো করছি আর সেই জন্যেই মানে আমরা কিন্তু শুরু করেছি অনেক আগে এই ভিডিওটা শুরু করেছি আমি প্রায় এপ্রিলের একদম মার্চের লাস্ট উইক থেকে আমি এটা শুরু করেছি এই কাজকর্মগুলো করা অ্যাটলিস্ট একটা মাস হাতে সময় রেখে এই ডেকোরেশনসগুলো করুন যদি আপনি নিজে করার কথা ডিসাইড করে থাকেন প্রথমে জিনিসগুলোকে গোছান তারপরে জিনিসগুলোকে দিয়ে আস্তে আস্তে একটা একটা করে ট্রে তৈরি করুন তাহলে শেষ মুহূর্তে না রাশ হবে না এক্সেসিভ খাটনি হবে না আর অপচয় হবে না যতটা সম্ভব অপচয় কমানো যায় সেটাই চেষ্টা আর আশা করছি আপনারা আমার এই কন্টেন্টকেও ততটাই ভালোবাসা দেবেন ততটাই সাপোর্ট দেবেন যতটা আমার আগের গাছ রিলেটেড কন্টেন্টগুলোকে নিয়েছেন কারণ সত্যি কথা বলতে আপনাদের আগেই বলেছি আমার চ্যানেলটার নাম ভিমজি ক্রাফ্টের কারণ ভিমজি কথাটার অর্থ আমাদের কমন ডায়ালেক্টে হচ্ছে খামখেয়ালি সো আমার যে একটাই প্যাশন একটাই ভালো লাগা সেটা কিন্তু না আমার ভালো লাগা অনেকগুলো জিনিস নিয়ে আছে আর গাছ সম্বন্ধে আমি যতটা প্যাশনেট এই জিনিসগুলো সম্বন্ধে আমি ততটাই প্যাশনেট তাই আমি চাইবো আন্তরিকভাবে যে আপনারা আমার এই ভিডিওগুলোকেও সাপোর্ট করুন শেয়ার করুন আশেপাশে কোনো আত্মীয় স্বজনের বিয়ে থাকলে বা আপনাদের নিজেদের বিয়েও যদি থাকে আপনারা এই ভিডিওগুলো থেকে আইডিয়া নিন সেগুলোকে ইমপ্লিমেন্ট করুন আর দেখুন আপনাদের কতটা উপকারে লাগে ভিডিওগুলো যতটা পারবেন শেয়ার করুন ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব বাটনটার পাশে বেল নোটিফিকেশনটা অন করে অল অপশান সিলেক্ট করবেন অনেক সময় হয় যে আমি ভিডিও আপলোড করি কিন্তু আপনারা নোটিফিকেশান পান না তো অল অপ নোটিফিকেশনটা সিলেক্ট না করলে কিন্তু সব ভিডিও নোটিফিকেশন পাবেন না আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানান আর কি কি ধরনের কন্টেন্ট আপনারা আমার চ্যানেলে দেখতে চান এই কন্টেন্টটা কেমন হয়েছে আপনাদের কি মতামত সেগুলো জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি এই ভিডিওটা যখন আপলোড হবে তখন অলরেডি আমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে যাবে তাই আপনাদের বেস্ট উইশেস আমি এক্সপেক্ট করছি আপনার সবাই খুব ভালো থাকুন প্রত্যেকদিন নতুন নতুন কিছু জিনিস শেখার চেষ্টা করুন আর যেইটুকুনি শিখেছেন সেটা সবার সাথে প্লিজ শেয়ার করে নিন তাহলে কিন্তু আনন্দটা শেখার আনন্দটা আরও তিনগুণ বেশি বেড়ে যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার আর ক্রাফটার বাংলায় দেখতে থাকুন সরি আমি আপনাদের বলেছিলাম তত্ত্ব ডেকোরেশনের ট্রে দেখাবো কিন্তু সেটা না করেই আমি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছিলাম তাই শেষে এটা অ্যাড করলাম প্রথমেই তো আপনাদের এই মাছের ট্রেটা তো দেখিয়েই দিয়েছি এটা আমি তৈরি করে নিয়েছি মাছের ট্রের টিউটোরিয়াল আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন এটা এমন কিছু আনকমন না আরেকটা তত্ত্ব ট্রে আমি যেটা সাজিয়েছি সেটা হচ্ছে এইটা দেখুন একটা শাড়িকে ফোল্ড করে এইভাবে দিয়েছি আর দেখুন সেই কাপড়ের গোলাপগুলো মাঝখানে এখানে ডিটেলিং দিয়েছি আর সেলোফেন পেপারটা সেই হোয়াইট প্রিন্টেড সেলোফেন পেপার কি সুন্দর সিম্পল লাগছে এটা আরেকটা চেয়ে আমি আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে এটা এটা খুব ভারী একটা শাড়ি কিন্তু এটার ওপর সেলোফেন পেপার সেই হার্ট মোটিফের আর দেখুন এই তিনটে ফুলের ডিটেলিং আমি দিয়েছি তো এইভাবেই নানা শেপে ডিজাইনে তত্ত্বগুলো ডেকোরেট করা যায় নানা আইডিয়াজ আছে এই তত্ত্ব ডেকোরেশনের ভিডিও করাটা একটু হেকটিক জানেন তো কারণ অনেকটা ছড়িয়ে নিয়ে বসে কাজ করতে হয় তার মধ্যে ভিডিও শ্যুট করা আর অ্যাট দ্য সেম টাইম তত্ত্বটা রিয়েল টাইম ডেকোরেশন করাটা একটু ডিফিকাল্ট আমি চেষ্টা করব একটা দুটো আইডিয়াজ আপনাদের দেওয়ার আর যখন সেই ভিডিওগুলো করব পুরো জিনিসটা দেখাবো ম্যাক্সিমাম যা ভিডিওজ আছে ইউটিউবে সব তত্ত্ব ট্রের ওপর একটা জিনিস বসিয়ে ভাঁজ করে দেওয়া আছে কিন্তু সেটাকে সিল করা সেটা আদৌ সিল করা যাবে কি না ট্রেতে বসবে কি না এসব অনেক অনেক কনসিডারেশনস করতে হয় সেটা আমার একটা পরের ভিডিওর জন্য থাক আর বেশি আমি বলবো না আপনারা সাসপেন্সে থাকুন সেটাই আমি চাই তবেই আপনারা নেক্সট ভিডিওটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন